নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2023, আপনি মিথুন রাশির মানুষ, আপনার এ মাসে ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, শিক্ষা, আপনার ব্যবসা, বিদেশ কেমন যেতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং ভিডিও শেষে একটি আপনাদেরকে উপায় আমি অবশ্যই দিব এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের শুভ রং এবং এর পাশাপাশি আপনাদের লাকি নাম্বার আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর শেষে কিন্তু অবশ্যই জানাবো। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, মিথুন রাশির এ মাসে যে গ্রহের যে গোচর, আপনাদের রাশির অধিপতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এবং 26 নভেম্বর আপনার ঠিক সপ্তমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ 7 নভেম্বর থেকে 26 নভেম্বরের মধ্যে আপনাদের স্কিনের প্রবলেম, দাঁতের প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের প্রবলেমের সমস্যা কিন্তু থাকবে এবং পাশাপাশি আপনাদের মানসিক চাপ 7 নভেম্বর টু 26 নভেম্বর মানসিক চাপ, টেনশান আপনাদের কিন্তু থাকবে। কিন্তু 7 নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং 26 নভেম্বরের পর থেকে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ভালো। যাদের নার্ভের প্রবলেম আছে তাদের একটু হলো নার্ভের সমস্যাগুলো এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করতে পারে, কারণ বুধ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, এখানে আপনাদের কিছুটা হলেও সমস্যা দেবে এবং শত্রু রাশিতে অবস্থান করছে এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে ঋণ হয়ে যাওয়া 7 টু 26 এই সময়টা অবশ্যই নজর রাখুন এবং কোনো জায়গাতে আপনার চাপ চলে আসা, কোনো ক্ষেত্রতে আপনার চাপ চলে আসা, শত্রুতা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ আপনার উন্নতির কারণ শত্রুতা, আপনি যে উন্নতি করছেন তার কারণটা হচ্ছে শত্রুতা, অর্থাৎ শত্রু থেকে কিছুটা হলেও দূরে থাকুন 26 নভেম্বর পর্যন্ত। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে আমাদের এডুকেশান, পঞ্চম ভাবে পঞ্চম ভাবাধিপতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমের দ্বাদশ এবং রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। আমি বললাম কিছুটা বললো মন ডাইভার্সনের সময় আপনাদের হতে পারে এবং যাদের এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে একটু হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে গেতে হবে। কিন্তু 26 নভেম্বরের পর থেকে, বিশেষ করে 29 নভেম্বরের পর থেকে আমি বলবো আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে 29 নভেম্বরের পর থেকে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন কোনো জায়গাতে, আমি বলবো 29 নভেম্বরের পরে আপনারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিন। যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেটা যদি 29 নভেম্বরের পরে যদি আপনাদের এক্সামটা হয় তাতে আপনারা শুভ ফল নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের এই নভেম্বর মাসে কিছুটা হলো শিক্ষাক্ষেত্রে আপনাদের চাপ আসবে, কিছুটা মন মানসিকতা আপনাদের লাগবে না, কোনটা করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, এটা নিয়ে কিছুটা হলো আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন কিন্তু থেকেই যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সেম আপনাদের পঞ্চম ভাব, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম এবং পাশাপাশি আপনাদের চন্দ্র, মঙ্গল এবং শুক্র কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের প্রেমের ক্ষেত্র কেমন হবে। দেখুন, প্রেমের জায়গাটা আমি যদি বলি, প্রেমের জায়গাটাতে কিন্তু কিছুটা হলেও আপনাদের সমস্যা কিন্তু রয়েছে 28 নভেম্বর অবধি। কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে যাওয়া অথবা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটোখাটো বিষয়ে ইগো সেন্টিমেন্ট চলে আসা 28 নভেম্বর পর্যন্ত। 28 নভেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন,
আপনাদের রাশির অধিপতি কে? জুপিটার। জুপিটার কিন্তু রাহুর সাথে যুক্ত ছিল, কিন্তু 30 অক্টোবর রাহুর থেকে জুপিটার বেরিয়ে গেছে। বৃহস্পতি এককভাবে অবস্থান করছে আপনাদের একাদশভাবে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আপনাদের জন্য গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে নভেম্বর মাসে। বিয়ে জন্য কথাবার্তা হওয়া, বিয়ে কনফার্ম হওয়ার গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে, অথবা বিয়ে হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ভালো পাত্র বা ভালো পাত্রীর জন্য প্রচেষ্টা করছিলেন, বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ থেকে মুক্ত হয়েছে, এখানে কিন্তু আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে লাভ দিবে আপনাদের ম্যারেজ জায়গাটাতে, ম্যারেজের জায়গাটাতে। এবং আপনাদের এই সময় দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, বৈবাহিক সুখ এবং দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এবং আপনাদের লাইফ পার্টনার যে শরীর নিয়ে যে সমস্যা চলছিল সেই সমস্যাটা কিছুটা হলেও আপনাদের কাটবে, আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ব্যবসা যারা করছেন, আমি একটা কথা বলবো, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন, ইনকাম আপনাদের 3 গুণ বৃদ্ধি করবে। ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে, নতুন কোনো সূচনা হতে চলেছে, ব্যবসা আরম্ভ করতে পারেন, অথবা আপনার বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের মিথুন রাশির বৃহস্পতির যে গোচর সেই অনুযায়ী বৃহস্পতি আপনাদের তুঙ্গভাবে কাজ করবে, অর্থাৎ অর্থের অভাব আসবে না, এবং পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করতে চলেছে মিথুন রাশির। এবার আসে আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যেতে চলেছে? দেখুন, 4 নভেম্বর শনি রেট্রোগ্রেড থেকে আপনার মার্গী হচ্ছে, এই মার্গী হয়ে আপনার ভাগ্যভাবে সরাসরি অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। বিশেষ করে এই সময় আপনারা বিপুল অর্থের মালিক আপনারা কিন্তু এককভাবে হতে চলেছেন। আপনার কোনো সম্পত্তি, কোনো ভূমি থেকে লাভ হতে পারে, কোনো শেয়ার বাজার থেকে লাভ হতে পারে, ফাটকা বা কোনো আপনাদের লটারি এই জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় লাভ আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা কিন্তু যাচ্ছে, এবং ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং আপনাদের বৃহস্পতির যে পঞ্চভাবে দৃষ্টি আপনারা প্রশংসা কিন্তু পাবেন কর্মক্ষেত্রে। আপনাদের সুনাম অর্জন হবে, খ্যাতি অর্জন হবে এ মাসে, কোনো জায়গাতে আপনাদের প্রশংসা, নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন কর্ম পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে, এবং যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফারের একটা সম্ভাবনা, বা ভালো প্যাকেজের চাকরি চাইছেন এমএনসি কোম্পানি বা সরকারি বা বেসরকারি সেক্টরে, সেখানে কিন্তু আপনাদের সিট চেঞ্জ হওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, একাদশভাবে বৃহস্পতি কিন্তু বিশেষভাবে শুভ ফল, অর্থাৎ এই সময় বৃহস্পতি আপনাদের ইনকাম 2-3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। কোনো প্রপার্টি কেনার যোগ আপনাদের দেখা যাচ্ছে, আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির। মিথুন রাশির আপনাদের শুভ রং হলুদ, এবং আপনাদের শুভ রং সাদা এ মাসে, হলুদ এবং সাদা আপনাদের লাকি নাম্বার 3 এবং 8। আপনাদের এ মাসে কী উপায় করবেন, আপনারা গণেশজির উপাসনা অবশ্যই করুন, গণেশজিকে আপনারা বুধবার করে দুব্বা নিবেদন করুন, বা দুব্বার মালা আপনারা গণেশজিকে নিবেদন করুন, বিশেষভাবে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু লাভ পেতে চলেছেন। এই ছিল মিথুন রাশির একটা সার্বিক বিচার। দেখুন, এটা 100-এ 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন, চলার পথের পাথেয় হিসাবে কিন্তু এই রাশিফল আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য কিন্তু করবে, কারণ এটা একটা বর্তমান গ্রহের নিরিখে এই আলোচনাটি আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে জানাই। তবে হ্যাঁ,
যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মচক বিচার বিশ্লেষণ করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।